আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, খিলগাঁও আইডিয়াল কলেজে তোমাদের স্বাগত। আমি মোহাম্মদ উল্লাহ, সহকারী অধ্যাপক সমাজ বিজ্ঞান বিভাগ, খিলগাঁও আইডিয়াল কলেজ। আজকে আমরা আলোচনা করব সমাজ বিজ্ঞান প্রথম পত্র অধ্যায় সমাজ বিজ্ঞানের মৌল প্রত্যয় সম্পর্কে। এই ক্লাসটি একাদশ এবং দ্বাদশ শ্রেণী সবার জন্য প্রযোজ্য, বিশেষ করে একাদশ শ্রেণীর মাসিক পরীক্ষা মার্চ মাসের 10 তারিখ, অর্থাৎ এই মাসের 10 তারিখ। এই এমটি পরীক্ষার জন্য এই ক্লাসটা অনেক উপকারে আসবে। আশা করি দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা এই ক্লাসটা অনেক উপকারে আসবে। সুপ্রিয় শিক্ষার্থী, চলো আমরা মূল ক্লাসে চলে যাই। বিজ্ঞানের প্রতিটি শাখাতে এমন কিছু মৌলিক প্রত্যয় থাকে যা ওই বিজ্ঞানের বিষয়বস্তু বোঝার ক্ষেত্রে সহায়ক হয়। তেমনি সমাজ বিজ্ঞানেও নানা রকম পদ বা প্রত্যয় বিদ্যমান। বিজ্ঞানের প্রত্যেকটা শাখাতে এমন কিছু প্রত্যয় থাকে বা পদ থাকে যেগুলো বুঝলে ওই বিষয়টা ভালো করে বোঝা যায়। তেমনি সমাজ বিজ্ঞানে এমন কতগুলো পদ বা প্রত্যয় আছে যেগুলো বুঝলে সমাজ বিজ্ঞান বিষয়টা ভালো করে বুঝতে সহজ হবে। এ অধ্যায়ে সমাজ বিজ্ঞানে কিছু গুরুত্বপূর্ণ প্রত্যয়, যেমন সমাজ, সম্প্রদায়, সংস্কৃতি, সভ্যতা, দল, সংঘ, প্রতিষ্ঠান, প্রথা, লোকাচার, লোকরীতি, সমাজ কাঠামো, সামাজিক স্তর বিন্যাস, সামাজিক গতিশীলতা ও সামাজিক নিয়ন্ত্রণ সম্পর্কে এই প্রত্যয়গুলো যদি আমরা ভালোভাবে বুঝি তাহলে সমাজ বিজ্ঞান বুঝতে খুব সহজ হবে। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা আলোচনা করব সমাজের সংজ্ঞা, বৈশিষ্ট্য, কার্যকর। শুরুতে সমাজের সংজ্ঞা, যেখানে জীবন আছে সেখানেই সমাজ গড়ে ওঠে, তো যেখানেই মানুষ আছে সেখানেই সমাজ গড়ে ওঠে। কারণ সমজাতীয় প্রাণীর সমাজের মতোই জীবনের বিকাশ এবং আর মানুষের উপস্থিতিতে জীবন হয় প্রবাহ। সমজাতীয় প্রাণীদের সমাজের মতোই জীবনের এবং আর এই মানুষের উপস্থিতিতে জীবনটা হয় প্রবাহমান বা গতিশীল। সমাজ হলো সমাজ বিজ্ঞানের সবচেয়ে পরিচিত প্রত্যয়। সমাজ বিজ্ঞান সম্পর্কে বুঝতে হলে সমাজ সম্পর্কে বিস্তারিত জ্ঞান থাকে। সমাজ নামক প্রত্যয়টি মানুষকে সামাজিক জীব হিসেবে মর্যাদা দান করে, যে সমাজের কারণেই মানুষকে সামাজিক জীব হিসেবে চিহ্নিত করা হয়, মানুষ সামাজিক জীব হিসেবে পরিচিত। সমাজ বৈচিত্র্যময় ও সর্বদা পরিবর্তনশীল হয়, সমাজের সংজ্ঞা দেওয়া সহজ নয়। এই সমাজটা সবসময় বৈচিত্র্যময় থাকে, এক এক সমাজ এক এক রকম, আর এই সমাজ সব সময় পরিবর্তনশীল। এই কারণে এই সমাজের সংজ্ঞা দেওয়া খুব কঠিন। উৎপত্তিগত অর্থে সমাজ বলতে একত্রে বসবাসকে বুঝিয়েছে, যে উৎপত্তির দিক থেকে আমরা বলতে পারি সমাজ বলতে একত্রে বসবাসকে বোঝায়। ব্যাপক অর্থে মানুষের পারস্পরিক সম্পর্কের সমগ্রতাকে সমাজ বলা হয়। মানুষের পারস্পরিক যে সম্পর্ক আছে ব্যক্তির সাথে, ব্যক্তির প্রতিষ্ঠানে, সম্পর্কের সমগ্রতাকে সমাজ বলা হয়। আর সংকীর্ণ অর্থে একত্রে পারস্পরিক সম্পর্কের সূত্রে বিভিন্ন প্রথা প্রতিষ্ঠানের ক্রিয়া পদ্ধতিতে আবদ্ধ হয় বসবাসকারী একদল মানুষের সমষ্টিকে বোঝায়। সংকীর্ণ অর্থে পারস্পরিক সম্পর্ক যে সম্পর্ক থাকে এবং বিভিন্ন প্রথা প্রতিষ্ঠানের ক্রিয়া পদ্ধতি দিয়ে যে ক্রিয়া পদ্ধতি আছে সেটা আবদ্ধ হয়ে বসবাসকারী একদল মানুষের সমষ্টিকে সমাজ বলা হয়। তখন আমরা আলোচনা করছি সমাজের সংজ্ঞা নিয়ে, এখন আমরা আলোচনা করব সমাজের বৈশিষ্ট্য ও কার্যগুলি সম্পর্কে। সমাজ সম্পর্কিত আলোচনার ভিত্তিতে সমাজের নিম্নলিখিত বৈশিষ্ট্য কার্যাবলী পরিলক্ষিত হয়।
সমরূপতা সমাজের অন্যতম বৈশিষ্ট্য। সমরূপতা অর্থাৎ একই রকম থাকা সমাজের অন্যরা, একই রকম মানসিকতা, একই রকম বৈশিষ্ট্য থাকা সমাজের অন্যতম বৈশিষ্ট্য। আদিম সমাজে জ্ঞাতি সম্পর্কের ভিতর সমরূপতা বিদ্যমান ছিল, যে আদিমকালে বা প্রাচীন সমাজে সমাজের ভিতর সমরূপতা বিদ্যমান ছিল। আধুনিক সমাজে সেটা জাতীয়তার মধ্যে বিদ্যমান, আধুনিক কালে সেটা জাতীয়তার মধ্যেও বিদ্যমান আছে। 2 নম্বর, সমাজ একটি সামাজিক সম্পর্কের ব্যবস্থা। যে সমাজটা হলো সামাজিক সম্পর্কের ব্যবস্থা, সমাজে যে অনেক সম্পর্ক আছে সেটার ব্যবস্থা। এটি হলো অনুভূতির বিষয়, সমাজটাকে অন্তর থেকে অনুভূত। 3 নম্বর, সমাজ সর্বব্যাপক, সব যা ব্যাপকভাবে এই সমাজটা আছে, কেবল মানব প্রজাতির মধ্যেই সমাজ ব্যবস্থা প্রচলিত, মানুষের মধ্যে এই সমাজ ব্যবস্থাটা খুবই প্রচলিত। 4 নম্বর, সমাজ সর্বজনীন, সর্বজনীন হলো সকলের জন্য কল্যাণ, অর্থাৎ এই সমাজটা সবার জন্য কল্যাণকর, স্বাভাবিক জীবনযাপনের স্বার্থে পৃথিবীর সব স্থানেই সমাজের অস্তিত্ব অপরিহার্য। মানুষের যে স্বাভাবিক জীবনযাপন, সেই স্বাভাবিক জীবনযাপনের স্বার্থেই স্থানেই সমাজের অস্তিত্ব। আদিমকাল থেকে বর্তমান পর্যন্ত সকল সমাজেই সমাজের অস্তিত্ব ছিল, প্রাচীনকালেও সমাজের অস্তিত্ব ছিল, এখনো সমাজের অস্তিত্ব আছে। সমাজ সর্বদা পরিবর্তনশীল, সবসময় পরিবর্তনশীল, স্থির কোনো বিষয় নয়। এই পরিবর্তনশীলতার ফলে আদিম সমাজের সাথে বর্তমান সমাজের পার্থক্য পরিলক্ষিত হয়, অর্থাৎ আদিমকালের সমাজ ছিল অনেক স্থির আর বর্তমানকালের সমাজটা অনেক দ্রুত পরিবর্তনশীল। সমাজ পরিবর্তনের ক্ষেত্রে সামাজিক সম্পর্ক যুগে যুগে প্রধান ভূমিকা পালন করে। 4 নম্বর, সমাজের অভ্যন্তরীণ জনসংখ্যাকে সম্পৃক্ত একক হিসেবে ধরে নেওয়া যায়। সমাজের যে অভ্যন্তরীণ জনসংখ্যা আছে সেটাকে একক, সম্পৃক্ত একক হিসেবে ধরে নেওয়া যায়। 7 নম্বর, সমাজ কতগুলি বৃহৎ গোষ্ঠী, একটা সমাজ সমাজে যে কতগুলি গোষ্ঠী থাকে সেগুলো সমষ্টি, যার মাধ্যমে সমাজের মানুষের মৌলিক চাহিদার পরিপূরণ ঘটে, যার মাধ্যমে এই সমাজের মাধ্যমে সমাজের মানুষের যে চাহিদা সেটাকে পূরণ করা হয়। 8 নম্বর, মৌলিক কার্য পরিচালনাকারী একক হিসেবেও বিবেচিত, সমাজ সামগ্রিক যে কার্য পরিচালনাকারী হিসাবেও একক হিসেবে বিবেচিত, কারণ সমাজে যেমন সহযোগিতা বিদ্যমান তেমনি দ্বন্দ্ব বিরাজমান। একটা সমাজে যেমন পরস্পর পরস্পরকে সহযোগিতা করে থাকে তেমনি একজন আরেকজনের সাথে দ্বন্দ্ব বা পরস্পর পরস্পরের সাথে দ্বন্দ্ব বিরাজমান। 9 নম্বর, সমাজের সদস্যরা পরস্পরের উপর নির্ভরশীল এবং তাদের মধ্যকার পারস্পরিক সম্পর্ক বিষয়ে সচেতন, যে সমাজের সদস্যরা একজন আরেকজনের উপর নির্ভরশীল এবং তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক বিষয়ে খুবই সচেতন। 10 নম্বর, প্রতিটি সমাজে একটি সাধারণ জীবন প্রণালী বিদ্যমান থাকে, সমাজে একটা সাধারণ অর্থাৎ কমন জীবন প্রণালী বিদ্যমান থাকে, সবার মধ্যে একটা সাধারণ কমন বৈশিষ্ট্য থাকে। 11 নম্বর, চাহিদা পূরণের লক্ষ্যে সমাজের সদস্যরা সমাজের মধ্যে একাধিক সংঘ প্রতিষ্ঠান গড়ে তোলে, যে সমাজের যারা সদস্য তাদের নিজেদের চাহিদা পূরণের লক্ষ্যে তারা নিজেদের স্বার্থে একাধিক সংঘ বা প্রতিষ্ঠান গড়ে তোলে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আলোচনা করব সমাজ বিবর্তনের ধারা। বিবর্তন হচ্ছে ক্রমান্বয়ে বা ধাপে ধাপে পরিবর্তন, অর্থাৎ পরিবর্তনটা হচ্ছে খুব দ্রুত গতিতে হয়ে থাকে আর বিবর্তনটা আস্তে আস্তে ক্রমান্বয়ে বা ধাপে ধাপে। অনেক সমাজ বিজ্ঞানী সমাজের উৎপত্তি ও ধারা বিশ্লেষণ করতে গিয়ে বিবর্তন ধারাটিকে গ্রহণ করেছে, তবে সমাজ বিবর্তনের ধারা ব্যাখ্যা করার ক্ষেত্রে সমাজ বিজ্ঞানীগণ ভিন্ন ভিন্ন মত পোষণ করেছেন। তাদের এই ভিন্ন ভিন্ন মত সমূহ নিচে আলোচনা করা হয়। অভিন্ন ধারা, সমাজ বিজ্ঞানের অভিন্ন ধারা অনুযায়ী বিবর্তন সর্বক্ষেত্রে অভিন্ন ধারা সম্পন্ন এবং তা প্রগতিমুখী হয়ে থাকে। অর্থাৎ সমাজ বিবর্তনের 3টা ধারা আছে। একটা অভিন্ন ধারা, অভিন্ন মানে একই রকম, ভিন্ন নয়, যেটা অভিন্ন একই রকম।
এই ধারাটা প্রগতিমুখী, তারা অনুসারী রাশিয়ান সমাজ বিজ্ঞানী কোভালেভস্কির মতে মানব সমাজ বিভিন্ন স্তর অতিক্রম করে সবশেষে গণতান্ত্রিক স্তরে এসে পৌঁছেছে। অর্থাৎ পৃথিবী সৃষ্টির শুরু থেকে আদিমকাল থেকে বিভিন্ন সমাজের স্তর অতিক্রম করে সর্বশেষে এই বর্তমান গণতান্ত্রিক স্তরে এসে পৌঁছেছে। তার মতে সবচেয়ে আদিম সমাজ হলো মাতৃপ্রধান পরিবার, এরপর ধীরে ধীরে তা পিতৃপ্রধান সমাজে পরিণত হয়। আদিম সমাজে ছিল পিতৃপ্রধান পরিবার, বর্তমানে ধীরে ধীরে তা মাতৃপ্রধান সমাজে পরিণত হয়েছে। পিতৃপ্রধান আদিম সমাজ কালক্রমে সামন্ত সমাজে রূপান্তরিত, পিতৃপ্রধান সমাজটা আবার পরবর্তীতে সামন্ত সমাজে পরিণত হয়। সামন্ত সমাজে সেখানে দুইটা শ্রেণী থাকে, একটা সামন্ত প্রভু বা জমিদার, আর একটা সামন্ত দাস যারা কৃষক। এই সামন্ত সমাজ ভেঙ্গে যাবার পর সাম্য স্বাধীনতার মূল মন্ত্রের উপর ভিত্তি করে গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠিত। একটা সময় গিয়ে সামন্ত সমাজ ভেঙ্গে গিয়ে সাম্য স্বাধীনতার উপর ভিত্তি করে একটি গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠিত হয়েছে। কোভালেভস্কির এই বিবর্তন ধারাবাহিক এবং তা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। এতক্ষণ আমরা যা আলোচনা করলাম অভিন্ন ধারা, এখন আমরা আলোচনা করব রৈখিক ধারা। সমাজ বিবর্তন রৈখিক ধারা অনুযায়ী সামাজিক পরিবর্তন একটি রেখা তথা সোজা পথ অনুসরণ করেছে। রৈখিক ধারা অনুযায়ী সমাজের যে পরিবর্তন সেটি রেখা বা সোজা পথ অনুসরণ করে চলে। ধারা অনুসারে সমাজ পরিবর্তনকে ইতিহাসের ধারায় বাস্তবধর্মী ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছে। এ ধারার বিশ্বাসীদের মধ্যে অগাস্ট কোত, হার্বার্ট স্পেন্সার, কার্ল মার্কস প্রমুখের নাম উল্লেখযোগ্য। শুরুতে বিজ্ঞ সমাজকে বিবর্তনের দৃষ্টিকোণ থেকে তিন ভাগে ভাগ করেছেন, যথা দেবতার কোত, দেবতার যুগ, বীর যোদ্ধাদের যুগ, অঙ্ক সাধারণ মানুষের যুগ। অগাস্ট কোত, অগাস্ট কোত সমাজের সমাজ পরিবর্তনকে কতগুলি স্তরে রূপান্তরের সাথে তুলনা করে বিশ্লেষণ করেন। তিনি বলেন, সমাজ প্রথমে ছিল ধর্মীয় যুগে, তারপর দার্শনিক যুগে এবং সর্বশেষ দ্বৈতবাদের যুগে। মানুষ প্রথমে ছিল আক্রমণাত্মক, পৃথিবী সৃষ্টি শুরুতে মানুষ ছিল অনেকটা আক্রমণ, যুদ্ধে তারা প্রভুত্ব লাভ করার চেষ্টা করত। তারপর আসে আত্মরক্ষার প্রশ্ন, প্রথমে মানুষ ছিল আক্রমণাত্মক, তারপর আত্মরক্ষা। আক্রমণকে প্রতিহত করে মানুষের টিকে থাকার চেষ্টা এবং শেষে তাকে বেঁচে থাকার তাগিদে পরিশ্রম করতে হতো। এভাবে তিনি সমাজ ও মানুষের স্তরভিত্তিক ব্যাখ্যার মাধ্যমে সমাজের বিবর্তনকে দেখিয়েছেন। হার্বার্ট স্পেন্সার সমাজের বিবর্তনকে ডারউইনের বিবর্তন সূত্রের অবলম্বনে করেন। তিনি উল্লেখ করেন, সমাজ ক্রমান্বয়ে অসামঞ্জস্য থেকে সামঞ্জস্যতা এবং জটিলতা থেকে শৃঙ্খলায় চলে আসছে। হার্বার্ট স্পেন্সার মনে করেন, পৃথিবীর শুরুতে মানুষের মধ্যে অসামঞ্জস্য ছিল, সেখান থেকে মানুষ আস্তে আস্তে সামঞ্জস্যতায় ফিরে আসে, এবং শুরুতে জটিলতা ছিল, সেখান থেকে মানুষ শৃঙ্খলায় ফিরে আসছে। তার মধ্যে সমাজের বিভিন্ন রূপান্তরের একমাত্র কারণ হচ্ছে সামাজিক পরিবর্তন। অবশ্য তিনি সমাজের বিবর্তন বলতে সমাজের ক্রমশ উন্নতির বিষয়টিকে প্রাধান্য দিয়েছেন। কার্ল মার্কস, রৈখিক মতবাদের মধ্যে মার্কসের মতবাদ খুবই আলোড়ন সৃষ্টি করেছেন। মানব সমাজের পরিবর্তনের উপাদান হিসেবে তার কাছে দুইটি বিষয় গুরুত্বপূর্ণ, এগুলি হলো উৎপাদন ব্যবস্থার উন্নতি এবং শ্রেণী সম্পর্ক। তার মতে উৎপাদন ব্যবস্থার পরিবর্তনের সাথে সাথে শ্রেণী সম্পর্কে পরিবর্তন ঘটে এবং এই পরিবর্তনের পিছনে শ্রেণী সংঘাত ক্রিয়াশীল। চক্রাকার ধারা অনুযায়ী বিবর্তন চক্রাকারে ঘটে থাকে, বিশেষ স্থান থেকে শুরু করে কতগুলো স্তর বা ধাপ অতিক্রম করে চরমে পৌঁছার পর আবার দাবিতে ফিরে আসে পূর্বের অবস্থায়, চক্রান্ত ঘুরে ফিরে আবার একই জায়গায় ফিরে আসে। সমাজ ও সভ্যতা এই ধারা অনুযায়ী চক্রাকারে ঘুরতে থাকে। বিল ফ্রেডো পেরেটো,
তাহলে সমাজ বিজ্ঞানী পেরেটো সমাজের পরিবর্তন বা বিবর্তনকে কতগুলো রাজনৈতিক স্তরের মাঝে বিশ্লেষণ করার চেষ্টা করে, তার বিশ্লেষণ ও চক্রাকার দ্বারা অনুসরণ করে চলেছে। প্যারাটোর মধ্যে সমাজবাসী সবসময় দুটি শ্রেণীতে বিভক্ত থাকে, অর্থাৎ শাসক শ্রেণী ও শাসিত শ্রেণী। প্যারাটোর মতে এই সমাজে দুইটা শ্রেণী থাকে, শাসক শ্রেণী শাসিত শ্রেণী। শাসক শ্রেণী শাসন করতে করতে একটা পর্যায়ে গিয়ে তাদের কি বলে তাদের কি বলে পতন ঘটে, তাদের যোগ্যতার অভাবে বা অহংকারের কারণে পতন ঘটে। সেখান থেকে সেখানে আবার শাসিত শ্রেণীদের মধ্যে একদল যোগ্যতার ভিত্তিতে আবার শাসক শ্রেণীতে পরিণত হয়। তারা আবার গিয়ে একটা পর্যায়ে তাদের কি বলে তাদের অধঃপতন ঘটে এবং তারা আবার শাসিত শ্রেণী। এরকম পর্যায়ক্রমে সমাজ চলতেই থাকে। খ. পিতিরিম সরকিন। মার্কিন সমাজ বিজ্ঞানী সরকিন তার সোশ্যাল অ্যান্ড কালচারাল ডাইনামিক্স গ্রন্থে সামাজিক পরিবর্তনের মতামত বিশদভাবে ব্যাখ্যা করেছেন। তিনি তার গ্রন্থে তিনটি সাংস্কৃতিক রূপকাঠামোর কথা বলেছেন, যথা আইডিয়েশনাল, আইডিয়ালিস্ট অ্যান্ড সিনেট। তার তিনটি রূপকাঠামোর কথা বলেছেন, আইডিয়েশনাল, আইডিয়ালিস্ট অ্যান্ড সিনেট। বিভিন্ন সমাজের তুলনা সকল ক্ষেত্রে পারস্পরিক নির্ভরশীলতার ভিত্তিতে মানুষ সমাজবদ্ধভাবে বসবাস করে। সাধারণত দেখা যায় যে সমস্ত জনগোষ্ঠী একসাথে সমাজবদ্ধভাবে বসবাস করে, তারা একই রকম জীবনযাপনে অভ্যস্ত। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে এভাবে ভিন্ন ভিন্ন সমাজ গড়ে ওঠে। সমাজবিজ্ঞানী হার্বার্ট স্পেন্সার তার দি প্রিন্সিপালস অফ সোশ্যালজি গ্রন্থে বসতির ভিত্তিতে সমাজকে তিন ভাবে বিভক্ত করেন, যথাক যাযাবর সমাজ, আধা স্থায়ী সমাজ ও স্থায়ী বসতি সমাজ। সমাজের বিভিন্ন অভ্যন্তরীণ রীতিনীতির উপর নির্ভর করে তিনি সমাজকে দুইভাবে বিভক্ত করেন, যথা যুদ্ধভিত্তিক সমাজ ও শিল্প সমাজ। এখন আমরা আলোচনা করব যুদ্ধভিত্তিক ও শিল্প সমাজের মধ্যে তুলনা। উক্ত দুই সমাজে বিদ্যমান বৈশিষ্ট্যগুলোর তুলনা বিষয়টি নিম্নে আলোচনা। ক. যুদ্ধভিত্তিক সমাজ বিকাশের প্রাথমিক পর্যায়ের সমাজ ছিল যুদ্ধভিত্তিক সমাজ। বলা হয় মানুষের জীবনের শুরুর দিক যুদ্ধ বিগ্রহকে কেন্দ্র করে আবর্তিত হয়। যুদ্ধভিত্তিক সমাজের মাধ্যমে এবং যুদ্ধ বিগ্রহকে কেন্দ্র করে এই সমাজটা আবর্তিত হত। প্রথম পর্যায়ে এই যুদ্ধ কেবল প্রকৃতির বিরুদ্ধে থাকলেও পরবর্তীতে তা গোষ্ঠীর বিরুদ্ধে রূপ নেয়। শুরুতে শুধু প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ করলে একটা পর্যায়ে তারা গোষ্ঠীর বিরুদ্ধে রূপ নেয়। শিল্প সমাজ যুদ্ধভিত্তিক সমাজ ধীরে ধীরে আকার ও প্রক্রিয়াগত দিক থেকে জটিলতার মুখোমুখি হয়। ফলশ্রুতিতে সমাজের মধ্যস্থ পরিবর্তনশীল উপাদান সমূহ সহযোগে তার শিল্পভিত্তিক সমাজের সূচনা করে। একটা সময় যুদ্ধভিত্তিক সমাজ ছিল পর্যায়ক্রমে রূপান্তরিত হয়ে সেটা শিল্প সমাজে রূপান্তরিত হয়। স্পেন্সার আরও দেখিয়েছেন সমাজ মানব সমাজ সরল অবস্থা থেকে জটিল, জটিল থেকে যৌগিক, যৌগিক থেকে অতি যৌগিক এবং অতি যৌগিক অবস্থা থেকে চূড়ান্ত যৌগিক অবস্থায় ক্রমশ রূপান্তরিত হচ্ছে। অর্থাৎ পৃথিবী সৃষ্টির সমাজটা ছিল একেবারে সহজ, সহজ থেকে জটিল, জটিল থেকে যৌগিক, যৌগিক থেকে অতি যৌগিক অবস্থায় রূপান্তরিত হচ্ছে। কার্যক্রম যুদ্ধভিত্তিক সমাজ ক্ষমতা সংরক্ষণ ও বর্ধনের আত্মরক্ষামূলক ও আক্রমণাত্মক ক্রিয়া। সমাজটাই ছিল আত্মরক্ষামূলক এবং আক্রমণাত্মক। পক্ষান্তরে শিল্প সমাজ শান্তিপূর্ণ ও সহযোগিতামূলক। শিল্প সমাজটা সবসময় শান্তিপূর্ণ এবং সহযোগিতামূলক। সমন্বয় ধরন যুদ্ধভিত্তিক সমাজ সকল কাজের উপর নিয়ন্ত্রণ এবং বাধ্যতামূলক সহযোগিতা করে। যে যুদ্ধ সমাজটা সবসময় কাজের উপর নিয়ন্ত্রণ থাকে এবং বাধ্যতামূলক সহযোগিতা কাজ করা বাধ্যতামূলক। শিল্প সমাজ কেবল নেতিবাচক কাজসমূহের উপর নিয়ন্ত্রণ এবং শেষ প্রণোদিত সহযোগিতা করে থাকে। আর শিল্পভিত্তিক সমাজটা সবসময় নেতিবাচক কাজের উপর নিয়ন্ত্রণ করে এবং শেষ প্রণোদিত নিজের ইচ্ছা প্রণোদিত হয়ে সহযোগিতা করে। ব্যক্তি রাষ্ট্র সম্পর্ক যুদ্ধভিত্তিক সমাজে ব্যক্তি স্বাধীনতার অনুপস্থিতি ছিল। যুদ্ধভিত্তিক সমাজে ব্যক্তি
স্বাধীনতা ছিল না, শিল্প সমাজে ব্যক্তি স্বাধীনতা বিদ্যমান। পাঁচটি সংগঠন যুদ্ধভিত্তিক সমাজে কেন্দ্রীভূত উত্তরাধিকার সূত্রে পদ প্রাপ্তির ব্যবস্থা ছিল। যুদ্ধভিত্তিক সমাজে ক্ষমতাটা ছিল কেন্দ্রীভূত এবং উত্তরাধিকার সূত্রে তারা পদটা পেয়ে যেত, কিন্তু শিল্প সমাজ বিকেন্দ্রীভূত অর্থাৎ ক্ষমতাটাকে বিভিন্নভাবে ভাগ করা হয় এবং নির্বাচনের মাধ্যমে পদ লাভের ব্যবস্থা ছিল। অর্থনৈতিক প্রকৃতি যুদ্ধভিত্তিক সমাজে স্বনির্ভরতা অর্থনৈতিক স্বয়ম্ভরতার উপর নিয়ন্ত্রণ আরোপ করা হত, কিন্তু শিল্প সমাজে মুক্ত বাণিজ্য বিদ্যমান ছিল। সামাজিক ও ব্যক্তিগত যুদ্ধভিত্তিক সমাজে দেশপ্রেম, সাহস, বাধ্যতা, শৃঙ্খলা, কর্তৃপক্ষের উপর বিশ্বাস ইত্যাদি বিদ্যমান ছিল। যুদ্ধভিত্তিক সমাজে দেশপ্রেম, সাহস, শৃঙ্খলা, কর্তৃপক্ষের বিশ্বাস বিদ্যমান ছিল। শিল্প সমাজে স্বাধীনতা, মহত্ব, ব্যক্তি আইন প্রণয়নের অধিকার, বলপূর্বক শাসন প্রতিরোধ ইত্যাদি বিদ্যমান। এতক্ষণ আমরা যা আলোচনা করেছি আশা করি বুঝতে পেরেছ। পরবর্তী ক্লাসে তোমাদের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করলাম। পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থাকো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।